shot. হ্যালো ভিউয়ার্স, আমি আরিন আহমেদ, বাংলা টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার আজকের টিউটোরিয়াল হলো ইমু নিয়ে। হ্যাঁ, ইমুতে ডিলেট হয়ে যাওয়া নাম্বার কিভাবে ফিরিয়ে আনবেন। ডিলেট হয়ে যাওয়া নাম্বার বলতে আমি আপনাদের বুঝিয়েছি, আপনাদের ইমুতে জীবনে মানে ইমুটা খোলার পরে কখনো অ্যাড ছিল বা অ্যাড ছিল ওই নাম্বারটা, তারপর কোনো সময় ব্ল্যাক লিস্টে ফেলেছেন ওই নাম্বার, অথবা কোনো সময় চ্যাট, কোনো কন্ট্রাক্টস বা আপনার ইমুর সাথে অ্যাড ছিল ওই নাম্বারগুলা যথাক্রমে ভুলে যদি ডিলেট হয়ে যায় বা কখনো হারিয়ে যায়, তো ওই নাম্বারগুলা কিভাবে ফিরিয়ে আনবেন তা নিয়ে আমার আজকে টোটাল খুব সহজে। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অবশ্যই। তো সোজাসুজি আমরা ভিডিওটি শুরু করে ফেলি। সর্বপ্রথম ইমুতে যাবেন। তো ইমুতে যাওয়ার পরে আপনারা এখানে কোন একটা থ্রি ডট পাবেন, তো জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আপনারা অ্যাড ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, অ্যাড ফ্রেন্ড। তো আপনারা জাস্ট অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করার পরে দ্বিতীয় নম্বর অপশনটি অ্যাডেড মি দেখতে পাচ্ছেন, তো জাস্ট আপনারা অ্যাডেড মিতে ক্লিক করবেন। তো অ্যাডেড মিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আরিয়ান, ফাহিম, এই যে মেহেদি হাসান, অনেক নাম্বার দেখতে পাচ্ছেন এখানে, অনেক নাম্বার। তো এই ইমু নাম্বারগুলো হয়েছে আমার ইমুতে কোনো এক সময় এগুলো অ্যাড ছিল বা আমি ব্ল্যাক লিস্টে ফেলাইছিলাম বা আমি ইমু থেকে ডিলেট করে দিয়েছিলাম বা ভুলে ডিলেট হয়ে গেছিলো। তো মানে মূল কথা, আমার ইমুতে তারা কখন না ওর সাথে কন্ট্যাক্ট হয়েছিল মানে অ্যাড ছিল, তো সেই ইমুগুলো এখানে শো করছে। তো আপনি যদি ভুলক্রমে কারো ইমু যদি এভাবে ডিলেট হয়ে থাকে তো ওই ইমুটা এখানে আসবে। তো এই আকাশ দেখতে পারতেছেন, এই আকাশ ইমু নাম্বারটি আমি কালকে এটা মানে পরীক্ষা করার জন্য এটা 100% কাজ করে কিনা আমি ট্রাই করেছিলাম। তো আকাশ এইটা আমি ডিলেট করার সাথে সাথে এখানে এসে পড়েছে। তো আপনাদেরও যদি ছোটো ভাই বা বড় ছোটো বোন টোন কেউ যদি যথাক্রমে ভুল করে ডিলেট করে ফেলে, তো আপনারা এখান থেকে এসে খুব সহজে এই ইমু নাম্বারগুলো মানে ফিরে পেতে পারেন খুব সহজে, জাস্ট অ্যাডেড মিতে দিয়ে। আর নতুন আপডেট করা ইমুটি বেশ সুন্দর করেছে, নতুন নতুন অনেক ফিচার দিয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমি আপনাদের সবসময় আপনাদের প্রয়োজনীয় ভিডিও দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আমার চ্যানেলে আগে অনেক টিউটোরিয়াল আপ দেওয়া হয়েছে, সেগুলো আপনাদের কাজে লাগতে পারে, আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।